কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো প্রথমে জানাই সবাইকে সালাম এন্ড প্রণাম। তো আজকে আমরা যাচ্ছি ইয়াম ইন্ডিয়া মনাস্ট্রি, যেটি রয়েছে ঝালুগড়ে পার করে, যেখানে বেঙ্গল সাফারি আছে সেখানে। তো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা এনজয় করতে থাকো। আর সবার আগে যারা প্রথমবার আমার ইউটিউব চ্যানেল দেখছো, তারা সবার আগে আমার সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড লাইক বাটনটা অবশ্যই বাটনটা সবাই টিপে দিও। বাবা তোমরা কোথায় যাবা? আমরা এখন ঘুরতে যাচ্ছি, বলো হাই করে দাও। কোথায় যাচ্ছো ঘুরতে? সারপ্রাইজ! আচ্ছা আমরা ঘুরতে যাবো এখন। বাবু এদি তাকাও, হাই ব্লক আমাদের। এখন চললাম আমরা সবাই, হাই করে দাও, হাই হাই দাদা, হাই। বেঙ্গল সাফারির এক নম্বর যে গেটটি দেখতে পাচ্ছ, আমাদের এদিক দিয়ে প্রবেশ করতে হবে। ফাইনালি আমরা চলে আসলাম ইয়াম ইন্ডিয়া মনাস্ট্রি, সেটাই হলো শিলিগুড়ির ঝালুগড়া পার করে বেঙ্গল সাফারির পিছনে। তো আমরা এখন এন্ট্রি করব, ভিতরে ঢুকব। আর এটির এন্ট্রি হলো নটা থেকে পাঁচটা পর্যন্ত মানুষ ঢুকার প্রবেশের টাইম, আর মানডে বন্ধ থাকে। তো এখন আমরা প্রবেশ করব ভিতরে, তোমরা দেখতে কেমন লাগছে সেখানে? দারুন দারুন, খুব সুন্দর না? শান্ত পরিবেশ একদম, কিন্তু প্রচন্ড গরম পড়েছে আজকে। তো আমরা ফাইনালি চলে আসলাম। তো এখানে এখন মাস্ক আবশ্যক, মাস্ক পরতেই হবে, নাহলে প্রবেশ করা যাবে না। তো আমরা ফ্যামিলি নিয়ে আমরা চলে এসেছি এখন ঘুরে দেখবো ভিতরটা কীরকম জায়গা। আর তোমরা দেখতে থাকো, আর তোমাদেরকেও ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করবো যে কীরকম মজা করি আর কীরকম জায়গা, কী কীরকম কী সব জানাচ্ছি তোমাদের। আমরা
খালে দিকে খালে দিকে আসো দেখো খুব আনন্দ উপভোগ করতে পারবে খুব শান্ত জায়গা
এখানে আসবে তারা ঠিক বেঙ্গল সাফারি এক নম্বর গেটের পাশ দিয়ে চলে আসবে। তাহলে এদিকে চলে আসলে পরে মোটামুটি ওখান থেকে 3 কিলোমিটার মতো সময় লাগবে রাস্তা, ঠিক এই জায়গায় চলে আসবে। নর্থ বেঙ্গল শিলিগুড়ির মধ্যে এত সুন্দর জায়গা দেখার মতো, যারা আসবে তাদের মন খুব ভরে যাবে, এত সুন্দর জায়গা। আর ভিতরে গেলে পরে তো মন একদম বলার মতো না, এত সুন্দর জায়গা, শান্ত পরিবেশ, আর ঠাকুরের কাছে গেলে পরে তো মন ভরে যায়। তো তোমরা সবাই যারা যারা আসনি এই জায়গাটায়, এই জায়গাটাতে তো তোমরা চলে আসো, আনন্দ করো, উপভোগ করো, খুব সুন্দর জায়গা। ঘোরা কমপ্লিট। তো আজকে এই ক্যান্টিনে বসে এখন খাওয়া দাওয়া করবো। তাদেরই এখানে ইয়াম ইন্ডিয়ার ভিতরে ক্যান্টিন রয়েছে, তো ক্যান্টিনে এখানে আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা বাড়ি চলে যাবো। তো আমরা বসে আছি, চাউমিন অর্ডার করেছি, তো বসে আছি এখন। ছোট বাচ্চা, ও খাচ্ছে, তোমরা বসে আছে খেয়ে, তারপরে আমাদের ভিডিও কমপ্লিট। তো আশা করি যারা তোমরা দেখেছো তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করবে। থ্যাংক ইউ।